बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम वा रहमतुल्लाहि वा बरकातुहु। सुप्रिय षष्ठ श्रेणी शिक्षार्थी बंधुरा, आज के आमरा षष्ठ श्रेणी अनुशीलनी 1.6 एर 12 13 ও 14 নং সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 12 নং সমস্যাটি হলো যোগ সংক্রান্ত, অর্থাৎ দশমিকের যোগ। 13 নংটি হচ্ছে দশমিকের বিয়োগ এবং 14 নং সমস্যাটি হলো দশমিকের গুণ। আমরা আজকের ভিডিওর মাধ্যমে কিভাবে দশমিকের যোগ করতে হয়, কিভাবে দশমিকের বিয়োগ করতে হয় এবং পাশাপাশি কিভাবে গুণ করতে হয় সেই নিয়মগুলো সহজেই শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রথমেই দশমিকের যোগ 12 নং-এ আমার প্রথম অঙ্কটি হলো ক 0.325। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো জেনে থাকবে দশমিকের পূর্বের অংশকে আমরা পূর্ণ সংখ্যা বলি এবং দশমিকের পরের অংশকে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা না বলে সেটাকে এক দশমাংশ, এক শতাংশ এভাবে বলে থাকি। আর দশমিকের পরে আমরা দেখো সংখ্যাটাকে কিভাবে পড়ব, দশমিকের আগের সংখ্যাটাকে আমরা পূর্ণ সংখ্যায় পড়ব এবং পরের সংখ্যাটাকে আমরা পড়ব এইভাবে, যেমন 0.325 আমরা এভাবে পড়ি। আমরা কিন্তু কখনোই পড়ি না 0.325, এটা বলা যাবে না, ঠিক আছে। একইভাবে যোগ 2.368, 2.368 বলা যাবে না। তারপর যোগ 1.2, যোগ 0.29, ওকে, এগুলো আমি যোগ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যোগ করার সময় তোমাকে সবসময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এই যে দেখো এখানে প্রথম যে সংখ্যাটি, দশমিকের পরে কয়টি ঘর রয়েছে গুনতে হবে তোমাকে, 3, 2, 5, অর্থাৎ 1টি, 2টি, 3টি ঘর, ওকে। এই সংখ্যাটার মধ্যে দেখো দশমিকের পর কয়টি ঘর রয়েছে, 1টি, 2টি, 3টি। আচ্ছা, এই সংখ্যাটার মধ্যে দেখো দশমিকের পরে কয়টি ঘর রয়েছে, শুধু 1টি। সর্বশেষ সংখ্যাটির মধ্যে দশমিকের পরে 1টি, 2টি ঘর রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ দশমিকের পরের ঘরগুলো গুনার চেষ্টা করলাম। আমরা দশমিকের পরের ঘরগুলো গুনে এটাতে পেয়েছি 3 ঘর, এটাতে পেয়েছি 2 ঘর এবং এটাতে পেয়েছি 1 ঘর এবং সর্বশেষটিতে পেয়েছি 2 ঘর। তোমাদেরকে মনে রাখতে হবে দশমিকের পর সর্বোচ্চ যতটি ঘর তুমি পেলে তোমাকে প্রত্যেকটি সংখ্যার মধ্যে কী করতে হবে, সেই দশমিকের পরে 3টি ঘর বানাতে হবে, শূন্য দিয়ে বানাতে হবে। যদি না থাকে তাহলে কী করতে হবে, শূন্য দিয়ে 3টি করে ঘর, দশমিকের পরে সর্বোচ্চ সংখ্যক ঘর বানাতে হয়। অর্থাৎ এই অঙ্কটির মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঘর কয়টি, দশমিকের পরে 3টি। সেই জন্য তুমি প্রত্যেকটা পদকে দশমিকের পরে 3টি ঘরে তৈরি করবে, 3টি ঘরে কনভার্ট করবে। দেখো আমরা কীভাবে করি, শূন্য দিয়ে করতে হয় সেটা, 0.325 যোগ এখানে 2.368। প্রথম দুইটাতে কিন্তু দশমিকের পরে 3টি করেই ঘর রয়েছে, সুতরাং এখানে কোনো চেঞ্জ হবে না। এই যে দেখো 3 নম্বরটিতে 1.2, ওকে, 1.2, দশমিকের পরে 3টি ঘর হওয়ার কথা কিন্তু আমার এখানে দশমিকের পরে ঘর রয়েছে শুধু 1টি, সেজন্য আমি কি করব, দশমিকের পরে 2-এর পরে আমি আরও 2টি শূন্য দিয়ে দেবো, তাহলে এবার কিন্তু আমার দশমিকের পরে 3টি ঘর হয়ে গেল। তারপর যোগ 0.29, এখানে কিন্তু দশমিকের পরে ঘর রয়েছে কয়টি, 2টি, আমি এখানে পরিশেষে 1টি শূন্য দিয়ে 3 ঘর তৈরি করে ফেলব, ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা যোগ করব। এখন যোগটা তুমি এভাবে এখানে প্রত্যেকটার উপর দাগ দিয়ে দিয়ে, যেমন এখানে
তিন নম্বর ঘরটায় দাগ দিলাম, এখানে তিন নম্বর ঘর, এখানে তিন নম্বর ঘরের সাথে এই তিন নম্বর ঘর, এই তিন নম্বর ঘর এবং এই তিন নম্বর ঘর যোগ করে এখানে ফলটা লিখতে পারি, এভাবেও করতে পারো। অথবা তুমি দশমিককে নিচে নিচে দশমিক বসিয়ে যোগ করতে পারো, এভাবে করলেই হবে। আচ্ছা আমি প্রথম এভাবে তিন নম্বর ঘর যোগ করে দেখাই, শূন্য, শূন্যর সাথে যদি শূন্য যোগ করি তাহলে হবে শূন্য, ওই শূন্যর সাথে আট যোগ করলে হবে আট, ওই আটের সাথে পাঁচ যোগ করলে হবে তেরো, তাহলে তেরোর তিন লিখব আমি এখানে, তেরোর তিন হাতে আছে এক। তারপর দুই নম্বর ঘরগুলোর সাথে যোগ করবো, আমার যে হাতের আগ ছিল, হাতের এক ছিল, সেটা নয়ের সাথে যোগ করলে হয়ে যাবে দশ, দশ আর শূন্যে যোগ করলে দশ, দশ আর ছয়ে যোগ করলে ষোলো, ষোলো আর দুয়ে যোগ করলে কত আঠারো, আঠারোর আট হাতে আছে এক। এবার এই ঘরের সাথে যোগ করব, দুই আর একে তিন, তিন আর দুয়ে পাঁচ, পাঁচ আর তিনে আট, আট আর তিনে এগারোর এক, হাতে রইল এক, হাতে এক রইল। এই যে দেখো তৃতীয় ঘর এক দুই তিন দশমিক, এক দুই তিন দশমিক, হ্যাঁ প্রতি তিনটা ঘর আগে কিন্তু দশমিক আছে, তাহলে দশমিকটা বসিয়ে ফেলি আর আমার হাতে এক আছে সেটা মনে রাখতে হবে, হাতের একটা যোগ করতে থাকি। এই যে শূন্য আর একে যোগ করলে এক, একে আর একে যোগ করলে দুই, দুই আর দুই যোগ করলে চার, ওকে চার আর শূন্য যোগ করলে চার, ওকে তাহলে আমি এখানে কি চার বসে দেব, তাহলে আমার উত্তর, উত্তরটা কি হবে, উত্তর, উত্তর যোগফল, উত্তর যোগফল হচ্ছে, উত্তর যোগফল চার দশমিক এক আট তিন। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যুগটাকে ইচ্ছে করলে নিচে নিচে লেখে, দশমিক নিচে নিচে লেখে করতে পারতে। যেমন আমি তোমাকে দেখাচ্ছি, দেখো প্রথম আমার প্রথম সংখ্যাটা হচ্ছে শূন্য দশমিক তিন দুই পাঁচ, এটা লিখলাম, ওকে আচ্ছা। তারপর দুই দশমিক তিন ছয় আট, দশমিকের নিচে দশমিক দাও, তারপর আগে কত দুই তিন ছয় আট, রাইট আচ্ছা। তারপর এক দশমিক দুই, এক দশমিক দুই, দশমিকের দশমিকের নিচে দিচ্ছি জাস্ট। আবার শূন্য দশমিক দুই এই নয়, ওকে আচ্ছা। এই যে এ হলো আমার অঙ্কটা, এবার আমি এটাকে কি যোগ করব। এখন আমার দশমিকের পরে যে ঘরগুলো খালি রয়েছে সেখানে শূন্য বসিয়ে দেব, এটাই হচ্ছে নিয়ম, ওকে। তাহলে এখানে শূন্য বসাবো, এখানে শূন্য বসাবো, আর এখানে একটা ঘর খালি, এখানে একটা শূন্য বসাবো, তারপর আমি যোগ করে ফেলব। যেমন শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য আর আট, আট আট পাঁচ তেরো তিন, হাতে আছে এক, নয় আর একে দশ, দশে আর শূন্য দশ, ষোলো, ষোলো আর দুই আঠারো আট, হাতে আছে এক, হ্যাঁ হাতে আছে এক, দুই আর একে তিন, তিনে দুই পাঁচ, পাঁচ তিন আট, আট তিন এগারো, এগারোর এক, হ্যাঁ এগারোর এক, আর তারপর দশমিকটা বসিয়ে দিই, হাতে আছে এক, তো একে একে দুই, দুই দুই চার, দেখো সেম রেজাল্ট কিন্তু আসছে। অর্থাৎ তুমি অঙ্কটাকে ইচ্ছে করলে এভাবেও করতে পারো, অথবা সরাসরি দাগ দিয়ে দিয়ে যোগ করে ফেলতে পারো পাশাপাশি, সেটা তোমার ইচ্ছে, ওকে। এবার আমরা দ্বিতীয় যোগ অঙ্কটিতে যদি চাই, দ্বিতীয় যোগ অঙ্কটি হচ্ছে তেরো দশমিক শূন্য শূন্য এক যোগ তেইশ দশমিক শূন্য এক যোগ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ যোগ আশি দশমিক ছয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো দশমিকের পরের ঘরগুলো যদি কম হয়, অর্থাৎ দশমিকের পরের ঘরে কিন্তু যদি কম হয় তাহলে আমরা শূন্য দিয়ে ঘরটা ফিল আপ করি, কিন্তু দশমিকের আগে যদি কম থাকে তাহলে কিন্তু শূন্য দিয়ে ফিল আপ করা যাবে না, এটা মনে রাখবা, হ্যাঁ আচ্ছা। চলো আমরা তাহলে এটা করার চেষ্টা করি। এখন এটা দেখো, এই দশমিকের পরে কয় ঘর, এখানে এক দুই তিন ঘর, এই দশমিকের পরে কয় ঘর, এক দুই ঘর,
এখানে দশমিকের পরে কয় ঘর? এক দুই তিন ঘর। এখানে দশমিকের পরে কয় ঘর? এক ঘর। তাহলে সর্বোচ্চ কত ঘর? তিন ঘর। তাহলে আমাকে প্রত্যেকটা রাশিকে, প্রত্যেকটা পদ, এই যে প্রত্যেকটা সংখ্যাকে কী করতে হবে? শূন্য দশমিকের পরে তিন ঘর বানাতে হবে। ওকে, তাহলে চলো আমরা সেই কাজটা করি। প্রথমটাতে তিন ঘরই রয়েছে, সো এখানে কোনো পরিবর্তন হবে না। শূন্য শূন্য এক যোগ তেইশ দশমিক শূন্য এক, এখানে একটা ঘর কম আছে, সো এখানে একটা শূন্য হবে, প্লাস শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ, এখানে দশমিকের পর তিন ঘর রয়েছে, যোগ আশি দশমিক ছয়, এখানে দশমিকের পরে শুধু এক ঘর, সো আমি এখানে আরও দুইটা শূন্য দিয়ে দুই ঘর বানাবো। ওকে, কিন্তু দেখো এখানে দশমিকের আগে দুই ঘর, এখানেও দশমিকের আগে দুই ঘর, কিন্তু এখানে দশমিকের আগে এক ঘর। এখানে কিন্তু আমাকে দশমিকের আগে আরেকটা শূন্য বসিয়ে দুই ঘর বানাতে হবে না, অর্থাৎ দশমিকের আগে ঘর বানানোর, ঘর ফিল আপ করার, পূরণ করার কোনো দরকার নেই। দশমিকের পরে যে ঘর যদি খালি থাকে তাহলে সেটা ফিল আপ করতে হয়, আমি সেটাই করলাম। এখন আমরা যদি পাশাপাশি যোগ করি, প্রথম দেখো সর্বশেষ সংখ্যাটা যদি শূন্য যোগ পাঁচ তাহলে হলো পাঁচ, পাঁচে আর শূন্য যোগ করলে পাঁচ, আর একে হচ্ছে ছয়, তাহলে আমি প্রথম কী লিখব? ছয়, রাইট, ছয় লিখলাম, কেমন? ছয় হাতে নিই। তারপরে দ্বিতীয়টা শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, এক যোগ করলে এক, আর শূন্য যোগ করলে এক, তাহলে এখানে কত হবে? এক। ওকে, এবার আসো তিন নম্বরটায়, ছয় আর শূন্য যোগ করলে ছয়, শূন্য যোগ করলে ছয়, শূন্য যোগ করলে ছয়, রাইট, ছয়। তারপর এবার হচ্ছে দশমিক, এই সবগুলোর মধ্যে দশমিক, তিন নং ঘরে দশমিক বসিয়ে দিলাম। এবার পূর্ণ সংখ্যায় আসি, পূর্ণ সংখ্যার প্রথম ঘর শূন্য যোগ শূন্য যোগ তিন, তিন আর তিনে যোগ করলে হচ্ছে ছয়, ওকে, হাতে নেই। আট সর্বশেষ ঘর, আট, এখানে আর কিছুই নেই, আট আট, আট দুয়ে যোগ করলে হচ্ছে দশ, দশ আর একে যোগ করলে হচ্ছে এগারো। ওকে, তাহলে এখানে কত হবে? এই এগারো হবে, রাইট, একশত ষোলো দশমিক ছয় এক ছয়, এটা হচ্ছে আমার যোগফল। তাহলে আমি লিখব উত্তর, উত্তর লিখলে পারো অথবা শুধু নির্ণয় যোগফল লিখলেও পারো, উত্তর যোগফল, যোগফল একশত ষোলো দশমিক ছয় এক ছয়, রাইট, আচ্ছা এটা লিখলাম আমরা। এখন এরপরে তারপরে কী করবো আমরা? কিন্তু ওইটাকে নিচে নিচে লিখেও করতে পারি, দেখো যদি নিচে নিচে লিখি অবস্থাটা কী হয়, দেখো এখানে যদি আমি নিচে নিচে লিখি, একটু অন্য কালার ইউজ করি, যদি লিখি তেরো দশমিক, দশমিকের পরে তিন তিন ঘর, শূন্য শূন্য এক, রাইট, এটাতে লিখব তেইশ, দশমিকের নিচে দশমিক হবে শূন্য এক, আর যেহেতু এই ঘরটা খালি এখানে একটা শূন্য বসিয়ে দিলাম। তারপর শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ, শূন্য দশমিকের নিচে দশমিক শূন্য শূন্য পাঁচ, রাইট। এখন এখানে কিন্তু একটা ঘর, দশমিকের পূর্বে কিন্তু একটা ঘর খালি রয়েছে, এটা খালি থাকবে, এখানে কিছু বসাতে হবে না, বারবার বলছে এটা মনে রাখবে। তারপর হবে আশি, আশি দশমিকের নিচে দশমিক দাও, তারপরে ছয়, দুই ঘর খালি থাকে, দুইটা শূন্য বসিয়ে দাও, তারপর যোগ করে ফেলো, ওকে, পাঁচ আর একে ছয়, শূন্য শূন্য এক, শূন্য যোগ করলে হয় এক, ছয় শূন্য 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 যোগ করলে হয় ছয় দশমিকের দশমিক, তিনে তিনে যোগ করলে হয় ছয়, আট আর দুয়ে দশ আর একে এগারো, ওকে, সেম রেজাল্ট, এভাবে করলেও পারো অথবা ওইভাবে পাশাপাশি লিখে করলেও পারো, তোমার ইচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে যাব বিয়োগ অঙ্কে। বিয়োগ অঙ্ক সেম, দশমিকের পরে যদি সর্বোচ্চ ঘরটা গণবে, সর্বোচ্চ ঘর কত আছে, সর্বোচ্চ ঘর যেটা আছে তোমাদেরকে কী সেটা বানিয়ে ফেলতে হবে, দশমিকের, শুধু দশমিকের পরে শূন্য দিয়ে
ঘর পূরণ করতে হবে। কিন্তু দশমিকের আগে যদি ঘর কম থাকে কোনো সমস্যা নেই, সেই ঘর পূরণ করার কোনো প্রয়োজন নেই। দেখো বিয়োগফল নির্ণয় এখানে রয়েছে, প্রথম অঙ্কটি হচ্ছে 95.02 বিয়োগ 2.895। ওকে, এখানে দেখো দশমিকের পরে প্রথমটার মধ্যে দশমিকের পরে হচ্ছে দুই ঘর, আর দ্বিতীয় সংখ্যাটার মধ্যে দশমিকের পরে হচ্ছে তিন ঘর। তাহলে আমাকে প্রথম সংখ্যাটিতেও কি দশমিকের পরে তিন ঘর বানিয়ে নিতে হবে, আমি সেটাই করছি। 95.02 তিন ঘরের জন্য আরেকটা শূন্য দেব আমি। ওকে, মাইনাস বিয়োগ 2., ওইটা ঠিক থাকবে, 8.95, এটা তিন ঘরই আচ্ছা। এখন যদি আমি বিয়োগ করে ফেলি, দেখো সেম পাশাপাশি বিয়োগটা যদি আমি করি, 5 আছে 10 হবে, শূন্যকে 10 ধরতে হবে, তাই না? 5 আছে 10 হবে, 5 হলে হাতে আছে 1, সেই একটা এসে যোগ হবে এই 9-এর সাথে, 9-এর একে 10, 10 আছে এই 2-কে ধরতে হবে 12, 10 আছে 12 হবে, 2 হলে হাতে আছে 1, 8, এই 1 হাতের 1 এসে 9-8-এর সাথে যোগ হবে, হয়ে যাবে 9, 9 আছে এই শূন্যকে ধরতে হবে 10, 9 আছে 10 হবে, 1 হলে হাতে আছে 1, দশমিকটা বসিয়ে দেব 1, হাতের 1 এসে যোগ হবে 2-এর সাথে, 2-এর একে 3, 3 আছে 5 হবে, 2 হলে ওকে, আর কিন্তু কিছুই নেই, 9-এর 9 নেমে যাবে এখানে। ওকে, তাহলে 92.125। ওকে, এটা হচ্ছে আমার বিয়োগফল। ওকে, উত্তর বিয়োগফল হচ্ছে এত। এটাকে তুমি ইচ্ছে করলে এই নিচে নিচে লিখেও করতে পারো। যেমন কিভাবে করতে হবে দেখো, 95.02 এটাকে তিন ঘর বানিয়ে ফেলো একটা শূন্য দিয়ে, আর দশমিকের নিচে দশমিক দাও, বামে হচ্ছে 2 আর ডানে হচ্ছে 8.95। ওকে, এই 5 আছে শূন্য, শূন্যের সাথে 10 যোগ করতে হবে, ছোটো যেহেতু উপরে ছোটো থাকলে সেটার সাথে 10 যোগ করতে হবে, 5 আছে 10 হবে, 5 হলে হাতে আছে 1, 9 আর একে 10, 10 আছে এটাকে 12 ধরতে হবে, 10 আছে 12 হবে, 2 হলে হাতে আছে 1 যেহেতু 12 ধরেছি, 8 আর একে হবে 9, 9 আছে 10 হবে, 1 হলে দশমিকের দশমিক হাতে আছে 1, 1 এসে 2-এর সাথে যোগ হবে, 2 আর একে 3, 3 আছে 5 হবে, 2 হলে হাতে নেই কিছু, 9-এর 9 নেমে যাবে, তাহলে 92.125 সেম রেজাল্ট। ওকে, এটা হচ্ছে নিচে নিচে বিয়োগ, এভাবেও তুমি করতে পারো। তারপরে বিয়োগটা যদি আমরা চেষ্টা করি দেখো, তারপরে বিয়োগটি হচ্ছে এমন, এই দেখো এবার বিয়োগটি হচ্ছে 3.15 বিয়োগ 1.6758। দেখো প্রথম সংখ্যাটিতে দশমিকের পরে দুই ঘর, কিন্তু দ্বিতীয় সংখ্যাটিতে দশমিকের পরে হচ্ছে চার ঘর, তাহলে আমাকে প্রথম সংখ্যাটির পরেও কি দুই ঘরকে চার ঘরে রূপান্তর করতে হবে। কিভাবে করব দেখো, 3.15 লিখব, আর চার ঘর যেহেতু 1.5 দুই ঘর হয়েছে, আরও দুইটা শূন্য দিলে চার ঘর হয়ে যাবে, বিয়োগ তারপর হবে 1.6758, রাইট, এই। ওকে, এবার যদি আমরা সেম আগের মতো বিয়োগটা করে ফেলি, 8 আছে 10 হবে, 2 হলে হাতে আছে 1, 5 আর কি 6, 6 আছে 10 হবে, 4 হলে হাতে আছে 1, 7 আর কি 8, 8 আছে 15 হবে, 7 হলে 8 আছে 15 হবে, 7 হলে হাতে আছে 1, 6 আর কি 7, 7 আছে 11 হবে, 4 হলে দশমিকের দশমিক হাতে আছে 1, 1-এ আর কি 2, 2 আছে 3 হবে, 1 হলে অর্থাৎ 1.47
4, 2। ओके, এটা হচ্ছে আমার বিয়োগফল। তুমি এটাকে ইচ্ছা করলে পাশাপাশি করতে পারো, যেমন 3.15 দুটো শূন্য দিয়ে দাও, 4 গুণ হয়ে গেল। ওকে, 1.6758, এটাকে যদি লিখি 8 আছে 10 হবে, 2 হলে হাতে আছে 1, 5 আর 1 6, 6 আছে 10 হবে, 4 হলে হাতে আছে 1, 7, 1 8, 8 আছে 15 হবে, 7 হলে হাতে আছে 1, 6, 7, 7 আছে 11 হবে, 4 হলে হাতে আছে 1.2, হাতে আছে 1, 1, 1, 2, 2 আছে 3 হবে, 1 হলে। এই হচ্ছে আমার এই বিয়োগের ফল। ওকে ওকে, তারপর আমরা সর্বশেষ যে বিয়োগ অঙ্কটি রয়েছে গ, হ্যাঁ, এটাকে যদি সমাধান করি, দেখো এটার অবস্থা কী, এটা কেমন দেখি আমরা। এখানে হচ্ছে দেখো, প্রথম সংখ্যাটিতে কোনো দশমিক নেই। তো দশমিক নেই মানে হচ্ছে সংখ্যাটির, আমরা জানি কোনো সংখ্যায় দশমিক নেই মানে হচ্ছে সংখ্যাটির একবারে সর্বডানে দশমিকটি লুকায়িত থাকে, অর্থাৎ এই যে এখানে একটা দশমিক কিন্তু রয়েছে, আমরা সেটা জানি। তো আমরা এখন এই দশমিকটা দেব। এখন দশমিকের পরে কয় ঘর আছে দেখি, এখানে কিন্তু দশমিকই নেই। এখানে কিন্তু দ্বিতীয় সংখ্যায় দেখো 23.987, তাহলে দশমিকের পরে কয় ঘর রয়েছে, 1, 2, 3 ঘর। তাহলে আমাকেও এখানে একটা দশমিক দিয়ে তিনটা ঘর, তিনটা শূন্য দিলে তিনটা ঘর হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা লিখব এভাবে 8, 899 দশমিক কয়টা শূন্য দেবো, 1টা, 2টা, 3টা, তিনটার জন্য তিনটা শূন্য, বিয়োগ এখানে লিখব 23.987। ওকে, এবার আমরা যদি বিয়োগটি করে ফেলি, 7 আছে 10 হবে, 3 হলে হাতে আছে 1, 8 আর 9, 9 আছে 10 হবে, 1 হলে হাতে আছে 1, 9 আর 10, 10 আছে 10 থেকে 10 আছে 10 হবে, 10 থেকে 10 বাদ দিলে থাকে 0, যেহেতু 0কে 10 ধরেছি তাহলে হাতে 1 থাকবে। আচ্ছা, দশমিকটা বসিয়ে দেব, হাতে 1, হাতের 1 এসে যোগ হবে 3-এর সাথে, 3 আর 1, 4, 4 আছে 9 হবে, 5 হলে এবার কিন্তু হাতে নেই, তাই না, 3 আর 1, 4, 4 আছে 9 হবে, 5 হলে এবার কিন্তু হাতে নেই। তাহলে এবার কি করব, 2 আছে 9 হবে, 7 হলে, আর এই 8-এর জন্য কিন্তু এ পাশে কোনো সংখ্যা নেই যে আমি বিয়োগ করতে পারবো, সুতরাং 8-এর 8টা কি নেমে যাবে। এই হচ্ছে আমার বিয়োগফল, বিয়োগফলটা হচ্ছে 875.013। ওকে, এটা হচ্ছে আমার বিয়োগফল। এটাকে যদি আমি এভাবে লিখতে চাই তাহলে কিন্তু লিখতে পারবো, আমি যদি এভাবে লিখতে চাই, এই যে 899.000, ওকে, 3টা 0 দিলাম, আর এখানে এই 23 দিলাম, দশমিকের নিচে দশমিক দিলাম, হ্যাঁ, 9, 8, 7, দশমিকের নিচে কিন্তু দশমিক থাকতে হবে সবসময়, এটা খেয়াল রাখতে হবে। 7 আছে 10 হবে, 3 হলে হাতে আছে 1, 8 আর 1, 9, 9 আছে 10 হবে, 1 হলে হাতে আছে 1, 9 আর 1, 10, 10 আছে 10 হবে, অর্থাৎ 10 থেকে 10 গেলে 0, যেহেতু 10 ধরে 0কে 10 ধরে হাতে 1 থাকবে, 3 আর 1, 4, 4 আছে 9 হবে, 4 আছে 9 হবে, 5 হলে হাতে নেই কিছু, 2 আছে 9 হবে, 7 হলে, আর 8-এর সাথে কোনো কিছু বিয়োগ নেই, সুতরাং 8 নেমে যাবে এখানে। 875.013 সবগুলো রেজাল্ট কিন্তু সেম হলো, তাই না। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 14 নং সমস্যার অর্থাৎ গুণ সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। চলো দেখো, প্রথম অঙ্কটি হচ্ছে 0.218 গুণ 3। ওকে, তো এ ধরনের সমস্যার সমাধান কিভাবে করব আমরা, দেখো প্রথম ধরো এখান থেকে 0.218, হ্যাঁ, এখানে ধরো দশমিকটি নেই, যদি দশমিকটি না থাকে তাহলে এখানে সংখ্যাটি কত হয়, 0.218। তো কোনো সংখ্যার আগে 0.218, শূন্যের তো কোনো দাম নেই, সর্বপ্রথমে 0,
তাহলে শূন্যটা বাদ দিয়ে যদি আমরা পড়ি তাহলে সংখ্যাটা কি হবে, দশমিক উঠিয়ে পেলে 218। এই 218 এখানে কিন্তু দশমিক নেই, যদি থাকতো তাহলে এটাকেও কি দশমিকটা বাদ দিলে কত হয় সেটা বিবেচনা করতাম। তো এখানে যদি দশমিক বাদ দিই তাহলে সংখ্যাটা কত হয়, 218, আর এখানে কত, 3। তো আমি যদি এখানে 218 লিখি, দশমিকটা উঠিয়ে আর এখানে 3 লিখি নিচে এবং গুণ করি, এটা গুণ করে ফেলি, 3 8 24 4 হাতে আছে 2, 3 3 আর 2 হচ্ছে 5, 3 2 6। তারপর কি করবে, যে গুণফলটা পেয়েছো সেটা এখানে লিখে দিবে। ওকে, এটা হচ্ছে প্রথম কাজ। আচ্ছা, গুণফলটা লিখে দিবে, তারপর গুনবে কত ঘর আগে দশমিক রয়েছে। দেখো এই সংখ্যাটার মধ্যে কত ঘর আগে দশমিক রয়েছে, 1 2 3 ঘর আগে দশমিক, এটাতে তো নেই, যদি থাকতো তাহলে, যদি এক ঘর থাকতো তাহলে 3 ঘরের পরে আরও 1 হিসাব করতাম 4 ঘর, বা 2 ঘর থাকলে হিসাব করতাম 4 5 ঘর, কিন্তু এখানে এই অঙ্কের মধ্যে মূলত দশমিক কয় ঘর আগে রয়েছে, 1 2 3 ঘর। সেজন্য আমি কি করব, এখানে যেহেতু 3 ঘর আগে দশমিক রয়েছে তাহলে আমি এখান থেকেও গুণে 3 ঘর আগে দশমিকটা দিয়ে দেব, 1 2 3, এই 3 ঘর আগে দশমিক হবে। তোমরা নিশ্চয়ই জানো দশমিক কিন্তু আমরা প্রথম যদি বসাই, কোনো সংখ্যার প্রথমে যদি দশমিক থাকে সেই দশমিকটাকে ভালোভাবে বোঝার জন্য একটা আমরা একটা শূন্য ব্যবহার করি, ফ্রি শূন্য ব্যবহার করি। হ্যাঁ আচ্ছা, এটাই হচ্ছে আমার কি গুণফল, এই গুণফল কত, এটাই গুণফল উত্তর, আশা করি বুঝতে পেরেছ। এবার যদি আমরা খনং সমস্যাটি পড়ি, দেখো .33 গুণ .02 গুণ .18, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমরা একটু আগে বলেছি তোমাদের বইয়ে কিন্তু দশমিকের আগে শূন্যটা দেয়া নেই, তোমরা একটু দিয়ে দিলে ভালো হয়, বুঝতে সুবিধা হয়, দিয়ে দিলাম। ওকে, এখানেও দিয়ে দিলাম, এইখানেও একটা শূন্য দিয়ে দিলাম। ওকে, তাহলে দশমিকটা বুঝতে, দশমিকটা একটু সুনির্দিষ্ট হয় আর কি। আচ্ছা এখন দেখো এখানে কত দশমিকের পরে, 3 3 আছে, এখান থেকে যদি দশমিক উঠিয়ে দিই তাহলে কত হয় সংখ্যাটা, হয় 33, রাইট। আচ্ছা আবার এখান থেকে যদি দশমিক উঠিয়ে দিই তাহলে সংখ্যাটা কত হয়, 02, মানে হচ্ছে 2। তাহলে আমি এই 2 এখানে লিখলাম এবং এই দুইটাকে কি করব, গুণ করে ফেলব, 3 2 6 3 2 6 66, রাইট। এখানে আমি দুইটার ফল পেলাম কত, 66। এখানে যদি দশমিক উঠিয়ে দিই তাহলে কত হয়, 18। সেই এই 66কে আবার গুণ করব আমি এই 18 দিয়ে। ওকে, 6 8 48 এর 8 হাতে আছে 4, 6 8 48 আর 4 হচ্ছে কি, 52, রাইট। এখানে একটা শূন্য দেব, 1 দিয়ে গুণ দিলে 6 1 6, এখানেও 6 1 6, তাহলে যোগ করলে কত হচ্ছে, 8 6 8 2 8, 6 5 হচ্ছে 11, রাইট। আচ্ছা এখন আমি এই গুণফলটা, এই গুণফলটা এখানে এনে বসিয়ে দেব, কত হচ্ছে, 1 1 8 8, রাইট, এটা বসিয়ে দিল। আচ্ছা আমার গুণের কাজটা শেষ, এবার হচ্ছে দশমিকের কাজ। দেখো কয় ঘর আগে দশমিক, 2 ঘর, এখানে কয় ঘর আগে দশমিক, 2 ঘর, তাহলে কয় ঘর হলো মোট, এখানে 2 ঘর, এখানে 2 ঘর, 4 ঘর, আবার এখানে কয় ঘর আগে দশমিক, 2 ঘর, তাহলে এখানে 2 ঘর, এখানে 2 ঘর, এখানে 2 ঘর, তাহলে মোট কয় ঘর আগে দশমিক, 6 ঘর আগে দশমিক। তাহলে আমার এখানে এই যে সংখ্যাটা, এখানে এখানে অঙ্ক কয়টা রয়েছে, 1টা 2টা 3টা 4টা, কিন্তু আমাকে দশমিক ব্যবহার করতে হবে কয় ঘর আগে, 6 ঘর আগে। তো 6 ঘর আগে দশমিক ব্যবহার করতে হলে আমি এদিক দিয়ে কিন্তু শূন্য দিতে পারবো না, এখন আমাকে কোথায় শূন্য দিতে হবে, আগে, এদিকে একটা শূন্য দিলাম আরও একটা শূন্য দিলাম, তাহলে এবার কয় ঘর হলো, দেখো 1 2 3 4 5 6 ঘর, এই দশমিক রয়েছে মোট 6 ঘর আগে, আমিও এখন দশমিক দিয়ে দেবো 6 ঘর আগে, আর একটা দশমিককে স্পষ্ট বোঝানোর জন্য একটা শূন্য দিয়ে দিবে। এই জিনিসটা মনে রাখতে হবে, অর্থাৎ ঘর বাড়াইতে হবে এখন কোন দিক দিয়ে, বাম দিক দিয়ে, ডান দিক দিয়ে কিন্তু নয়, এই জিনিসটা মনে রাখতে হবে। এ হচ্ছে আমাদের গুণটা, হ্যাঁ, এই অঙ্কের গুণ। আচ্ছা এবার চলে যাব আমি
গণং সমস্যা, রাইট? দেখো গণং সমস্যাটি খেয়াল করো, এইখানে দশমিক রয়েছে, দশমিকের আগে আমি একটা দশমিকটাকে নির্দেশ করার জন্য একটা শূন্য দিয়ে দিলাম, রাইট? এখন দশমিকের পরে কয় ঘর আছে দেখো, দশমিকের পরে কি রয়েছে? শূন্য, সাত, পাঁচ, চার, আর এখানে কোনো দশমিক নেই, শুধু এক হাজার। ওকে, তাহলে এখান থেকে যদি দশমিক উঠিয়ে দিই তাহলে সংখ্যাটা কত আছে? সাতশত শূন্য, সাত, পাঁচ, চার, শূন্যের তো কোনো দাম নেই, তাহলে সাতশত চুয়ান্ন। তাহলে আমি এখানে লিখব সাতশো চুয়ান্ন, রাইট? আর গুণ দিতে হবে কত দিয়ে? এখানে কিন্তু তিনটা শূন্য রয়েছে, হ্যাঁ, তো শূন্য দিয়ে তো আর গুণ দিতে হয় না, একটা শূন্য দিয়ে গুণ দেওয়া যে কথা, গুণফলের সর্বশেষে ওই শূন্যটা লিখে ফেলা একই কথা। যেমন ধরো এই যে তুমি তুমি ধরো বারো, হ্যাঁ, বারোকে তুমি কত দিয়ে গুণ দিবে? ধরো দশ দিয়ে গুণ দিবে, রাইট? তো এখন এই শূন্য দিয়ে গুণ দেওয়ার দরকার নেই, শূন্য তুমি কি এমনিই বসিয়ে দাও, আর এই এক দিয়ে বারোকে গুণ দিলে কত হয়? বারোকে বারো, আমরা কিন্তু এভাবে করে ফেলি, অর্থাৎ একশো বিশ, অর্থাৎ বারো আর একে গুণ দিলে বারো হয়, আর একটা শূন্য, যতটা শূন্য আছে ততটা শূন্য আমরা ডান পাশে বসিয়ে দিই। তাহলে সেম কাজটা কিন্তু আমি এখানেও করতে পারি, যেমন দেখো সাতশো চুয়ান্ন লিখলাম তো, আর এখানে কত আছে? ধরো এক হাজার, রাইট? এক হাজার। তাহলে আমি কি করব, এই এক দিয়ে শুধু এই তিনটা শূন্য আমি কি করব, বসিয়ে ফেলব। এ ধরো তিনটা শূন্য আমি, এই তিনটা শূন্য আমি এখানে বসিয়ে ফেলব, আর এক দিয়ে সাতশো চুয়ান্নকে গুণ করলে কী হবে? সাতশো চুয়ান্ন, রাইট? এইভাবে আমরা গুণফলটা বের করব। তাহলে সাতশো চুয়ান্নর পরে কয়টা শূন্য? তিনটা শূন্য। তাহলে তুমি লিখে ফেলো এখানে, একটু ওইদিকে করে লিখবে, সাতশো চুয়ান্নর পরে কয়টা শূন্য? সাতশো চুয়ান্নর পরে হচ্ছে তিনটা শূন্য, একটা, দুইটা, তিনটা শূন্য। এখন তোমাকে দশমিক বসাতে হবে, দেখো দশমিক কয় ঘর আগে রয়েছে? এক, দুই, তিন, চার ঘর আগে দশমিক। তাহলে তুমি চার ঘর আগে দশমিক বসাও, এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, এখানে হবে দশমিক, রাইট? বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আমরা গুণের সর্বশেষ অঙ্কটিতে যাব। সর্বশেষ অঙ্কটি হচ্ছে দশমিক শূন্য পাঁচ গুণ দশমিক শূন্য শূন্য সাত গুণ দশমিক শূন্য 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 তিন। ওকে, আমি যদি প্রত্যেকটার আগে, দশমিকের আগে একটা শূন্য দিয়ে দিই তাহলে একটু ক্লিয়ার দশমিকটা বোঝা যাবে, রাইট? না দিলে কোনো সমস্যা নেই, দিলে একটু ক্লিয়ার বোঝা যায় এই আর কি। এখন এখান থেকে যদি আমি দশমিক উঠিয়ে ফেলি তাহলে আমার কী হচ্ছে? পাঁচ। তাহলে আমি লিখলাম পাঁচ, এখান থেকে দশমিক উঠিয়ে ফেলে তাহলে আমার কী হচ্ছে? শূন্য শূন্য সাত, দ্যাট মিন্স সাত। এটাকে যদি উপরে লিখি এবং এটাকে যদি গুণ করে ফেলি, দেখো কত হয়, পাঁচ সাতা পঁয়ত্রিশ, যদি গুণ করি। এখানে দশমিক উঠিয়ে ফেললে কত হবে? শূন্য 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 তিন, মানে হচ্ছে শুধু তিন। এই তিন দিয়ে যদি আবার এই পঁয়ত্রিশকে গুণ করি তাহলে তিন পাঁচা পনেরোর পাঁচ, হাতে আছে এক, তিন তিরিকে নয়, আর একে দশ, দ্যাট মিন্স একশত পাঁচ। তাহলে আমি ফলটা কত পেলাম? এই একশত পাঁচ, একশো পাঁচ লিখব। এখন আমি দশমিক হিসাব করব, দশমিকটা কীভাবে হিসাব করব দেখো, এখানে কয় ঘর আগে দশমিক? এক, দুই, তিন, চার ঘর। এখানে কয় ঘর? এক, দুই, তিন ঘর। তাহলে চার ঘর আর তিন ঘর কয় ঘর হলো? সাত ঘর, সাত ঘর। আর এখানে কয় ঘর? এক ঘর, দুই ঘর, দুই ঘর আগে। তাহলে সাত ঘর আর দুই ঘর কত? নয় ঘর আগে দশমিক। তাহলে আমার এখানে আমাকে নয় ঘর, এই নয় ঘর আগে দশমিক ব্যবহার করতে হবে। আমার এখানে ঘর আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে আমাকে কি আরও ছয়টা ঘর বানাতে হবে। এখন ছয় ঘরকে আমি এদিকে বানাবো কি ডানে বামাবো বানাবো নাকি বামে বানাবো? আমাকে অবশ্যই কী করতে হবে? ডান দিকে বানানো যাবে না, বাম দিকে বানাতে হবে গুণের সময়। তাহলে তিন ঘর না, চার ঘর, পাঁচ ঘর, ছয় ঘর, সাত ঘর, আট ঘর, নয় ঘর, তারপরে হবে দশমিক, রাইট? তাহলে আবার গুণি দেখো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। এখানেও কিন্তু চার ঘর, তিন ঘর, সাত ঘর, দুই ঘর, নয় ঘর। তো সমানটা এদিকে দিয়ে আমি একটা দশমিকটাকে বোঝানোর জন্য একটা শূন্য দিয়ে দিলাম এখানে। তাহলে এটা হচ্ছে কি আমার সর্বশেষ অঙ্কের রেজাল্ট।
ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যোগ, দশমিকের যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। যদি কারো কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টসে লিখতে পারো, ইনশাল্লাহ আমি তোমাদেরকে আরও কোথায় কিভাবে তোমার সমস্যা হয়েছে সেটা বুঝে আরও সহজে কিভাবে করা যায় সেই চেষ্টায় থাকব এবং সেই চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে, উইশ ইউ বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।